অলিম্পিকে। সেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং বলা চলে যে প্যারিসে একেবারে জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হলো অলিম্পিক। সেখানে সেন নদীর ওপর কিন্তু দেখা গেল ভারতীয় অ্যাথলেটদের তেরঙ্গা হাতে, সেই সঙ্গে আরও বিভিন্ন দেশও সেখানে উপস্থিত ছিল এবং পর পর প্রত্যেকটি দলই কিন্তু সেখানে উপস্থিত থেকেছে তাদের দেশের পতাকা হাতে নিয়ে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এবার প্যারিসে বসছে অলিম্পিকের আসর। বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান, তবে কোনো স্টেডিয়াম নয়, সেন নদীর উপর হচ্ছে অলিম্পিকের এই অনুষ্ঠান এবং সেই দিকেও আমাদের নজর ছিল এবং সেই অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে এবং নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি মিশিয়ে চনমুখ হাজির করেছে কবিতার শহর প্যারিস। তবে এখন শুধু কবিতা বা প্রেমের শহর নয়, তা এখন অলিম্পিকের শহর, অর্থাৎ প্যারিসে ইতিমধ্যে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে অলিম্পিক। সেদিকে আমরা নজর রাখব, সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লবদা, ইতিমধ্যে আমরা দেখেছি উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং সেই অনুষ্ঠান সম্পন্ন হয়ে গিয়েছে, তবে এবার কিন্তু মাঠে নয়, একেবারে সেন নদীর উপরে কিন্তু ভারতীয় অ্যাথলেটদের দেখা গেল তেরঙ্গা হাতে, সেই সঙ্গে পরপর এক একটি দেশও কিন্তু সেখানে হাজির হতে শুরু করেছে। সেই বিষয়ে একটু বিস্তারিত জানবো, কেমন ছিল সেই উদ্বোধনী অনুষ্ঠান? দেখো, অলিম্পিকের উদ্বোধন হয় স্টেডিয়ামে, প্রথমে টর্চটা জ্বালানো হয়, তারপরে মার্চ পাস শুরু হয়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়, সে দেশের রাষ্ট্রপ্রধান যিনি থাকেন সেটা করেন। এবছর কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে, সেন নদীর ওপরে মানে দুপারে 6 কিলোমিটার জুড়ে টোটালটাই স্টেডিয়ামের হিসাবে মতো হয়ে গেছে, দুপারে অসংখ্য মানে দর্শক ছিল এবং অন্যান্য বছর যেটা হয় যে স্টেডিয়ামে টিকিট কেটে তবে দেখতে হয় উদ্বোধনী অনুষ্ঠান, এবার কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা ছিল না এবং সবাইকেই মানে সবাই যে যার ইচ্ছা সেই গিয়ে দেখতে পারতো। আচ্ছা, সেটা দেখেছেও দুর্দান্ত অনুষ্ঠান হয়েছে। অলিম্পিকের ঐতিহ্য অনুযায়ী যেহেতু গ্রিসের অলিম্পিয়া শহরে এই অলিম্পিকের প্রথম শুরু হয়েছিল, যার জন্য প্রথম দল হিসাবে আসে গ্রিস, তারপর কিন্তু অ্যালফাবেটিক্যালি সব আসে পরপর পরপর। যেমন ইন্ডিয়ার মানে ভারতের পরে ইন্ডিয়ার পরে ইতালি এসছে, হ্যাঁ, তেমনভাবে পরপর পরপর ভারতীয় দল, যদি আমি মানে ভারতীয় সময় হিসাব করি তাহলে মার্চ ফার্স্টে মানে পরপর যখন দেখানো হচ্ছিল ঠিক 11:45 সময় ভারতীয় দল মানে যে বোটটা সেটা গেছে, তার সাথে সাথে অন্য বোটে ছিল, সেখানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল, হ্যাঁ, দুর্দান্ত এন্টারটেনমেন্ট ছিল, লেজার শো ছিল, মানে এক কথায় এই শতাব্দীর সেরা উদ্বোধন কিন্তু এবারে হলো। যেমন যেমন ধরো শুরুতে লাল নীল আর সাদা রঙের স্মোক ছাড়ানো হয়েছিল, যেটা ফ্রান্সের ন্যাশনাল ফ্ল্যাগের কালার অনুযায়ী, তারপরে এবং আমরা তার মাঝেই আইফেল টাওয়ারকে দেখতে পাচ্ছিলাম, তারপরে একজন মুখোশধারী টর্চ অলিম্পিক টর্চ সাথে প্যারিসের ফ্রান্সের বিভিন্ন জায়গাগুলো প্রদর্শন করছিল দৌড়ে দৌড়ে, এবং তার মানে যেভাবে জাম্প করছিল সেটা সত্যি দেখার মতো, মানে প্রচণ্ড ফিটনেসে চূড়ান্ত অবস্থায় না থাকলে এবং মানে বেশ অনুশীলন না হলে এটা সম্ভব না, সে খুব একজন বড় অ্যাথলেট সেটা বোঝা যাচ্ছিল, তবে তার মুখটা দেখা যায়নি, তার মুখ মুখ ঢাকা ছিল, এটাই হয়তো এইভাবে মানে একটা দুর্দান্ত উদ্বোধন হলো। আর আনুষ্ঠানিকভাবে কিন্তু খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলে পরেও গতকাল খেলা কিন্তু আগেই শুরু হয়ে গেছে, ইতিমধ্যে ভারতীয় জানো যে ভারতের যে আর্চারি টিম মানে তীরন্দাজি দল কিন্তু ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এবং আজকেও আছে খেলা, আজকে অনেকগুলো খেলা আছে। আচ্ছা, বলো তো কি কি ইভেন্টে আজ খেলা রয়েছে সেই বিষয়ে একটু জানবো। আজকে মূলত যে খেলাগুলো রয়েছে সেটা হচ্ছে তার মধ্যে এক নম্বর হচ্ছে যে হকি, হকি হচ্ছে আমাদের সবচেয়ে বড় গৌরব, এ পর্যন্ত 8টা সোনা এসেছে আমাদের হকিতে, রূপো এসেছে, গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, শেষ হকিতে আমরা মানে ভারতীয় দল শেষবার যেবার সোনা পেয়েছে সেটা হচ্ছে 1980 সালে, এর আগে এটা নিয়ে আলোচনা হয়েছিল যে ফ্রান্স স্পেনকে 4-3 গোলে হারিয়ে ভারত জিতেছিল সেই ম্যাচটা, যতদূর মনে পড়ছে আসলাম শের খান ভারতের ক্যাপ্টেন ছিলেন, সেই হচ্ছে শেষবার ভারত অলিম্পিকে হকি পেয়েছিল, হকিতে গোল্ড পেয়েছিল, এ পর্যন্ত 8 বার গোল্ড পেয়েছে, আমাদের যে 10টা সোনা তার 8টাই কিন্তু হকি থেকে, কাজেই হকি আজকে গতবারেও ভারতের প্রথম ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সাথে 3-2 গোলে জিতে ভারত হকি অভিযান শুরু করেছিল, এবারেও কিন্তু ফার্স্ট ম্যাচ নিউজিল্যান্ডের সাথেই পড়েছে, আজকে 9:30 মানে ভারতীয় সময় 9:30 শুরু হচ্ছে হকি ম্যাচ। আচ্ছা, এছাড়া আজকে তীরন্দাজি ইভেন্ট রয়েছে,
টেনিসে বোপান্না আজকে নামছে, তারপরে ট্র্যাকের ইভেন্টগুলো একটু পরের দিকে হয়, একদম মানে মাঠে যেগুলো হয় সেই ট্র্যাকের ইভেন্টগুলো একটু পরের দিকে শুরু হয়। সাধারণত টিম গেমগুলো শুরু হয়ে যায়, আর্চারিটা আছে, রাইফেল শুটিংয়ে আজকে আছে, বেশ কয়েকটা ইভেন্টেই আজকে ভারতীয় ক্রীড়াবিদরা মাঠে নামছে। হয়তো আজকেই কোনো সুখবর আমরা পাবো না, কারণ গোল্ডের কাছাকাছি আজকে হবে না, মোটামুটি আজকে সাতাশ তারিখ, 26, 27, 28, 29 তারিখের মধ্যে আমরা কিন্তু জেনে যাবো যে একটা দুটো মেডেল হয়তো ভারতে চলে আসবে। একদম একদম। সেই সঙ্গে পল্লবদা, আমরা দেখলাম এই যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে কতজন ভারতীয় অ্যাথলেট উপস্থিত ছিলেন? উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের 77 জন ছিলেন। কারণ কি, যে অন্য ম্যাচগুলো যারা সব ইভেন্ট তো আগে একসাথে শুরু হয় না, সেই কারণে ধরো এই যে যারা ট্র্যাকে, যেটা বলছিলাম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, হ্যাঁ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টগুলো একটু পরে শুরু হয়, ট্র্যাকের ইভেন্টগুলো আগে আগে অন্য ইভেন্টগুলো হয়ে যায়, যেহেতু সবচেয়ে বেশি আকর্ষণ হয় ট্র্যাক অ্যান্ড ট্র্যাকের ইভেন্টগুলো, যেমন ধরো 100 মিটার, 200 মিটার, 1500 মিটার, 400 মিটার, তারপর লং জাম্প, হাই জাম্প, হ্যাঁ ট্রিপল চেস, তারপরে সাঁতারের ইভেন্টগুলো, এগুলো একটু পরে পরে শুরু হয়, সেই কারণে হয়তো সবাই এখনও এসে পৌঁছায়নি। সব দেশে সবাই তো শুরুতেই থাকে না, তাতে 77 জন ভারতের ক্রীড়াবিদ ছিল, তার মধ্যে পিভি সিন্ধু আর শরৎ কমল টেবিল টেনিসের, এদের দুজনকে সম্মানিত করা হয়েছিল ফ্ল্যাগ বহন করার জন্য, তাতে দেখা গেছে। এবং ভারতীয়দের একটা নির্দিষ্ট ড্রেস কোড থাকে প্রত্যেক দেশেরই, ভারতীয়রা পুরুষরা পাজামা পাঞ্জাবি পরেছিল সাদা রঙের, এবং মেয়েরা শাড়ি পরেছিল, তার সাথে জাতীয় পতাকার ছোঁয়া ছিল, মানে ভারতীয় ঐতিহ্য বজায় রেখে, ভারতীয় যে পোশাক সেটার ঐতিহ্য বজায় রেখেই কিন্তু এই ড্রেসটা রেডি করা হয়েছিল, এবং তার সাথে ভারতীয় জাতীয় পতাকার ছোঁয়াটাও ছিল। সব দেশেই পতাকা, সব দেশেই তাদের নির্দিষ্ট পোশাকের মধ্যে সেই নিজস্ব ঐতিহ্য সংস্কৃতির ছাপ ছিল। আর ফ্রান্সে যে এই যে অনুষ্ঠানটা হলো, যে লেজার শো থেকে শুরু করে যেহেতু নাচের লেডি গাগা গান করেছে, তারপরে যে নাচের নৃত্যের যে প্রোগ্রাম ছিল, এই সবটাই কিন্তু প্যারিসের যে ঐতিহ্য নির্দিষ্ট, ফ্রান্সের যে নিজস্ব সংস্কৃতি সেটারই প্রকাশ পেয়েছে এর মাধ্যমে একেবারে। সেই সঙ্গে আমরা দেখেছি এই যে গতকাল যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা কিন্তু একেবারে জমকালো হয়েছে, এবং সেই সঙ্গে আরও জানতে চাইবো যে এর আগে যে অলিম্পিকগুলো হয়েছে সেখানে যে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান হয়েছে সেই তালিকায় কি এখনো পর্যন্ত সর্বশীর্ষে রয়েছে এই প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান? কম্পেয়ার করা যায় না, যখন যে দেশে হয় সেই দেশে তার নির্দিষ্ট সংস্কৃতি অনুযায়ী তারা সেটা, গত বছর এর আগের বারে যখন রিও অলিম্পিক হয়েছিল সেই সময় তার আগে টোকিও ছিল, ব্রাজিলে যখন হয়েছিল ব্রাজিলের সাম্বা ডান্স হয়েছিল সেটা একটু অন্য ধরনের ছিল, তারপরে তার আগে যখন জাপানে হয়েছিল টোকিও অলিম্পিক হয়েছিল, টোকিওতে জাপানিরা নিজস্ব ঐতিহ্য বজায় রেখেছিল, ওদের জাপানিদের যে নিজস্ব সংস্কৃতি, ওদের যে কী বলবো আমব্রেলা ডান্স একটা আছে বিখ্যাত, হ্যাঁ যেটা আমরা আমাদের ভারতীয় ছায়াছবিতেও ব্যবহার হয়েছে জাপানের, সেই তুমি জানো যে সায়োনারা বলে একটা গান আছে যেখানে জাপানি ছাতা দিয়ে ভারতীয় নায়িকা গায়ন গান করছিলেন, যাই হোক জাপানি সেরকম ব্যাপার ছিল, মানে প্রত্যেকটা দেশে যখন হয় তখন সেই দেশের নির্দিষ্ট সংস্কৃতিকে বজায় রেখে তারা তাদের উপস্থাপন করার চেষ্টা করে, কারণ পৃথিবীর সব দেশের, এটা তো একটা গ্রেটেস্ট শো অন আর্থ, এখানে পৃথিবীর সব দেশ আসছে, এবং যেখানে যেই দেশে অনুষ্ঠিত হয় অলিম্পিক তখন সেই দেশ সবসময় চেষ্টা করে যে তাদের নিজস্ব চিন্তাভাবনা, তাদের নিজস্ব সংস্কৃতির ছোঁয়া সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে, এই একটা বড় সুযোগ, কারণ সারা পৃথিবীর মানুষ অলিম্পিক সবচেয়ে বেশি মানুষ দেখে, যত কিছু এ পর্যন্ত পৃথিবীতে যা কিছু লাইভ শো হয়, যত তুমি বলো ফুটবল বলো ক্রিকেট বলো বাস্কেটবল, যে জনপ্রিয় খেলাগুলো বক্সিং সব কিছু মিলিয়ে অলিম্পিকের মতো এত ভিউয়ার্স পৃথিবীতে আর কোনো ইভেন্টে হয় না, কোনো দিনই হয় না, কাজেই অলিম্পিকটা সেই কারণেই যে দেশ এই দায়িত্ব থাকে তারা তাদের নিজস্ব সংস্কৃতি সারা পৃথিবীতে প্রসারিত করতে চায়, তা পৃথিবীর সামনে তাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে চেষ্টা করে, সে কারণে ফ্রান্স, দেখো ফ্রান্সকে বলা হয় কবিতার শহর, ফ্রান্সকে বলা হয় ছবির শহর, হ্যাঁ কাজেই ফ্রান্স তার নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছে, এবং এবার মানে
সবাই চেষ্টা করে, মানে এখন পর্যন্ত যে বলা যায় যে এই শতাব্দীর সেরা উদ্বোধন কিন্তু গতকাল ফ্রান্স করে দেখিয়ে দিয়েছে। বেশ পলবদা, আমাদের সঙ্গে থাকো। আমরা নজর রেখেছিলাম প্যারিসে একেবারে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো অলিম্পিক। যদিও বেশ কয়েকটি খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছিল উদ্বোধনের আগেই, কিন্তু আনুষ্ঠানিক এই উদ্বোধনের পর আবারও কিন্তু ভারতীয় দলের বিভিন্ন ইভেন্টে খেলা রয়েছে এবং সেদিকেও আমরা নজর রাখবো। তবে এই উদ্বোধনী অনুষ্ঠান কতটা জমকালো ছিল, কী কী অভিনব বিষয়, কী কী অভিনব জিনিস এই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল, সেই বিষয়ে আমরা নজর রেখেছিলাম। এর পরবর্তীতে আমরা নজর রাখবো।